ছোট ম্যাডামের গাড়িতে নাদিরা কেন? আমার সন্দেহটা কিন্তু সম্পূর্ণ কাকতালীয় নয়। ম্যাডাম, এই হচ্ছে সেই হ্যানিম্যানের ডায়েরি। এই ডায়েরি এখন আপনার কাছে রয়েছে, তার মানে আপনিই চ্যাম্পিয়ন হচ্ছেন। নাদিরার ঘরে আব্দুল হ্যানিম্যানের ডায়েরির কথা বলছে? আমি বলেছিলাম না, নাদিরার সঙ্গে ছোটদির কোনো সম্পর্ক রয়েছে, নালে নাদিরার আব্দুল এই ডায়েরির কথাটা কিভাবে জানলো? আর কি সপ্তাহে যদি ঠিক শুনেই থাকে, তাহলে আমাদের দেখতে হবে ডায়েরিটা ঠিক জায়গায় আছে কিনা। এই তো মেঘ, এই তো ডায়েরি। খবরের চ্যানেলটা দেখি তো। ইস, এটা আবার কি? কে এটা? বাড়িতেই থেকে যাও, ম্যাজিক ভিলেজে ফেরাটা তোমাদের জন্য মঙ্গলের হবে না। কি ঘটলে কি বলতে পারবে না? এই ভানু, কি হয়েছে বলো তো? হ্যাঁ বাবা, বলছি আমরা যেদিন ম্যাজিক ভিলেজে যাচ্ছিলাম, সেদিন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো না, ওটা কেউ একটা করিয়েছিল, আর সেই আমাদের মেরে ফেলার চেষ্টা করছিল। তোমরা জানো সে কে? ছোড় দি। আমাকে ফলো করছে কেন? ওরা কি তোমার নাদিরার ব্যাপারে কিছু সন্দেহ করছে? আরে তাই বা কি করে হয়? তো যা করছে করুক, আমার কি? কাল ফাইনাল রাউন্ডের পর সারা পৃথিবী যখন জানবে মোহিনী চ্যাম্পিয়ন, তারপর যা খুশি হয়ে যা। আই ডোন্ট কেয়ার, সকলকে আমি বুঝিয়ে দেবো। ইন্ডিয়া থেকে আমাকেই সুযোগটা দেওয়া উচিত ছিল, আর এখন আমার শুধুমাত্র একটাই হেডেক, নাদিরা। ওকে আর দ্বিতীয়বার পালাতে দেওয়া যাবে না। চলো ওদিকটা গিয়ে দেখি। এই চুপ করে বাঁধো, একদম টাইট করে বাঁধো যাতে পালাতে না পারে। হ্যাঁ দিদি, এবার হাতটার মুখটা খুব ভালো করে বেঁধে দিয়েছি, আর চিন্তার কোনো কারণই নেই। না, চিন্তার কোনো কারণ নেই, কি করে চিন্তাটা না করে থাকবো বলো? আজকে যা ভুলটা তোমরা করলে, আর একটা কথা মনে রাখো বুঝলে তো, কান খুলে শুনে রাখো, আজকে যে ভুলটা হয়েছে সেটা যেন নেক্সট ডে না হয়, আর যদি হয় আমার মা কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবে না, এটা যেন মনে থাকে। মনে থাকবে ম্যাডাম, মনে থাকবে। মনে তো তোমাদের রাখতেই হবে, আর এদের দুটোকে মায়ের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতে হবে। তাকে শোনো, এই ডেরাতে না বেশিক্ষণ একে রাখা যাবে না, সেফ বলে মনে হচ্ছে না। এই ডেরা থেকে পালাতে হবে, পেছনের দরজাটা দিয়ে যাই বুঝলে। চলো আমাকে ফলো করো, তাড়াতাড়ি এসো। এখানে তো কেউ নেই। তাহলে কি ভানু, আমাদের আমাদের অনুমান ভুল? জানি না মেঘা, আমি কি এখানে কাউকে বেঁধে রাখা হয়েছিল? কি ঘটলে কি বলতে পারবে না? এই ভানু, কি হয়েছে বলো তো?
আমরা যেদিন ম্যাজিক ভিলেজে যাচ্ছিলাম সেদিন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো না, ওটা কেউ একটা করিয়েছিল। তোমরা জানো সে কে? ছড়দি, মিথ্যা কথা বললে সেটা মনে রাখতে হয়। সব অপমানের জবাব তোমায় দিতেই হবে, কিন্তু আজ সবার সামনে তোমাকে প্রমাণ করতে হবে যে ওরা তোমার ধারে পাশে আসার যোগ্য নয়। তুমি এই শাড়িটা দিয়ে দিচ্ছ, তোমার আবার মন টন খারাপ করছে না তো? না রোহিণীদি, উল্টে তো আমার মনটা ভালো হয়ে গেল, কারণ এই শাড়িটা তোমার ভাত কাপড়ের কাজে লাগবে। হ্যাঁ, আমিও ভেবে দেখলাম, তোমাকে এত দামি শাড়িটা কিনে দেওয়া আমার উচিত হয়নি। কে অভিযোগ করেছে শুনি? আমি। ইনভেস্টিগেটিং অফিসার জানিয়েছেন তুই বাড়ি ফিরে আসার পর উনি তোর বয়ান নিতে আসবেন। কি আপনার হাতে ওটা কি হয়েছে? লাগলো কি করে? আমি বলছি কি হয়েছে। এই কবিতাটা রনর কাছে কি করে এলো? খাতার মলাটে অনুমাসীর নাম লেখা। এ তো আমাদের দেশমায়ের কবিতা, অনুমাসীর খাতায় স্বদেশী কবিতা লেখা। পুলিশ আছে, বন্দুকটা দাও, ওরা অস্ত্র দেখলে আজই শেষ করে দেবে, দাও। হ্যান্ডস আপ। এবার আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুত তো পারো? আমি প্রস্তুত, তুমি প্রশ্ন করো। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, বুদ্ধির কাজ কি? কি খুঁজছিস তুই লোকনাথ? কি আছে এই চাতালে? চোখ বন্ধ করে চারদিকে রক্ত দেখলাম, কিন্তু এখন তো দেখছি কিছুই নেই। কেন দেখলাম আমি এমন চোখ বুঝে? শোন লোকনাথ, এই রক্ত দেখার একটাই কারণ হতে পারে। কারণ? শ্যামা, অনেক বেলা হয়ে গেছে, ওঠো ওঠো শ্যামা। একি, এই ওষুধটা তো একটা খাওয়ার কথা ছিল, এটা দুটো কখন খেলেন? মানে একটা এক্সট্রা কখন খেলেন উনি? তোমার উদ্দেশ্য যদি হয় আমাকে শিক্ষা দেওয়া, তাহলে মা বাবা মশাইয়ের সামনে যা শিক্ষা দেওয়ার দিও, আমি মাথা পেতে নেব। আপনি ফিরে যান, তেনারা যদি আসতে চান এখানে তো আসুন, সব দায় আমি নিজের ওপর নেব, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই জানবাজারে ফিরে যাওয়া সম্ভব নয়। বিশ্বেশ্বর ব্যানার্জি, ওর বিরুদ্ধে মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে আমার। কত পাপ করেছে লোকটা। কাকাবাবুর এগেনস্টে আমাদের সব রকম প্রমাণ জোগাড় করতে হবে। রিয়া পালাতে চাইবে, ওকে পালাতে দিলে হবে না, কারণ রিয়াই আমাদের লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র। তুই দেখিস দিদি, একবার যদি আমি নিজের কাছে যাই না, একবার যদি আমি ওর কাছে পৌঁছতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি টিকরি দেখে ফিরিয়ে আনতে পারবো, আমি টিকরি দেখে ফিরিয়ে আনতে পারবো, তুই দেখিস আমি পারবো, দেখিস তুই পারবো আমি। তোমার উদ্দেশ্য যদি হয় আমাকে শিক্ষা দেওয়া, তাহলে মা বাবা মশাইয়ের সামনে যা শিক্ষা দেওয়ার দিও, আমি মাথা পেতে নেব। আপনি ফিরে যান, তেনারা যদি আসতে চান এখানে তো আসুন, সব দায় আমি নিজের ওপর নেব, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই জানবাজারে ফিরে যাওয়া সম্ভব নয়। কি খুঁজছিস তুই লোকনাথ? কি আছে এই চাতালে? চোখ বন্ধ করে চারদিকে রক্ত দেখলাম, কিন্তু এখন তো দেখছি কিছুই নেই। কেন দেখলাম আমি এমন চোখ বুঝে? শোন লোকনাথ, এই রক্ত দেখার একটাই কারণ হতে পারে। কারণ? এই কবিতাটা রনর কাছে কি করে এলো? খাতার মলাটে অনুমাসীর নাম লেখা। এ তো আমাদের দেশমায়ের কবিতা, অনুমাসীর খাতায় স্বদেশী কবিতা লেখা। পুলিশ আছে, বন্দুকটা দাও, ওরা অস্ত্র দেখলে আজই শেষ করে দেবে, দাও। হ্যান্ডস আপ। এই যে শাড়িটা। থ্যাংক ইউ। তো তুমি এই শাড়িটা দিয়ে দিচ্ছ, তোমার আবার মন টন খারাপ করছে না তো? না রোহিণীদি, উল্টে তো আমার মনটা ভালো হয়ে গেল, কারণ এই শাড়িটা তোমার ভাত কাপড়ের কাজে লাগবে। হ্যাঁ, আমিও ভেবে দেখলাম, তোমাকে এত দামি শাড়িটা কিনে দেওয়া আমার উচিত হয়নি। তোমার উদ্দেশ্য যদি হয় আমাকে
আমাকে শিক্ষা দেওয়ার, তাহলে মা বাবা মশাইয়ের সামনে যা শিক্ষা দেওয়ার দিও, আমি আমি মাথা পেতে নেব। আপনি ফিরে যান, তেনারা যদি আসতে চান এখানে তো আসুন, সব দায় আমি নিজের ওপর নেব, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই জানবাজারে ফিরে যাওয়া সম্ভব নয়।